আমি এই যুগে এসে তো শ্রীকৃষ্ণেরও দীক্ষা নিতে পারি, শ্রী চৈতন্য মহাপ্রভু মানে বা রামকৃষ্ণ দেবের মতো অনুসরণ করতে পারি, ঠাকুরই কেন, যে কোশ্চেনটা করছিলাম। আচ্ছা, রামচন্দ্র এসেছিলেন তো, হ্যাঁ, রামচন্দ্র আসার পরে শ্রীকৃষ্ণের তো আসার কোনো দরকার ছিল না। রামচন্দ্র সেই যে বিধান দিলেন, সেই বিধানটাকে নিয়েই তো আমরা সারাটা জীবন, সারাটা মানে যতদিন মানুষ পৃথিবীতে থাকবে ততদিন তো আমরা চালিয়ে যেতে পারতাম। শ্রীকৃষ্ণ আসলেন কেন? যদিও শ্রীকৃষ্ণ আসলেন, চৈতন্য মহাপ্রভু আসলেন কেন? চৈতন্য মহাপ্রভুর তো আসার কোনো কারণ ছিল না, শ্রীকৃষ্ণের বিধান নিয়েই তো আমরা চালিয়ে দিতে পারতাম। এমনকি চৈতন্য মহাপ্রভুর পরেও রামকৃষ্ণ পরমহংস দেবকেও কিন্তু আমরা অনেকে মানি না। এটা খুব মানে কি বলবো, কষ্টের কথা বলবো কিনা আমি জানি না, কারণ এভাবে আমরা আলোচনা করলে অনেকে হয়তো সেটা আঘাতপ্রাপ্ত হতে পারে। কিন্তু যাই হোক, কিন্তু রামকৃষ্ণ পরমহংস তিনি এসেছিলেন, তার আসার পিছনে দুটো কারণ ছিল। একটা হচ্ছে মা সারদা দেবীকে তিনি কিন্তু মা রূপে পুজো করেছিলেন, মাতৃরূপে দেখেছিলেন। তার কারণ কি? সমাজে সেই সময় নারীদের প্রতি যে ব্যবহার করা হতো, নারী যে আদ্যাশক্তি, সেই নারীর প্রতি তাকে যে অবজ্ঞা অবহেলা করা হতো এবং তাদের প্রতি যে মানে বীতশ্রদ্ধ ভাব, সেটার থেকে নারীকে সম্মান করে জগতে মায়েদেরকে অর্থাৎ নারীকে মাতৃরূপে প্রতিষ্ঠা করার জন্য তিনি তাকে নিজের স্ত্রীকে তিনি মা রূপে তিনি মানে সম্মান করলেন, পূজাও করলেন। আর একটা উদ্দেশ্য ছিল কি, জগতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদির মধ্যে ধর্মের বিবাদ সৃষ্টি হয়েছে, রামকৃষ্ণ পরমহংস দেব তিনি কি করলেন, তিনি এসে যত সম্ভব 64টা তান্ত্রিক মন্ত্রে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। 64টা তান্ত্রিক মন্ত্রে আমার যতটুকু জানা আছে, সেই তান্ত্রিক মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। করার পরে তিনি হিন্দু মতে, ইসলাম মতে, বৌদ্ধ মতে, খ্রিস্টান মতে তিনি সাধন ভোজন করেছেন। সাধন ভোজন পুরে করে তিনি প্রমাণ করলেন যে ঈশ্বর আল্লাহ সব এক, এটা প্রমাণ করবার জন্য তিনি কিন্তু এসেছিলেন। প্রসঙ্গক্রমে আর একটা কথা আমাদের বলে রাখা ভালো বা মনে রাখা ভালো, যে তিনি একবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তিনি গর্ভগৃহে মন্দিরের দক্ষিণেশ্বরের মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন। সেই সময় তিনি বারবার করে কিন্তু বিবেকানন্দকে বলছেন, আমি কিন্তু সেই, আমি কিন্তু সেই, অর্থাৎ আমি ভগবান। তো তখন বিবেকানন্দের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে সত্যি সত্যি কি তিনি ভগবান, ইনি কি ভগবান, তো আমাকে একবার পরীক্ষা নিতে হবে। তিনি কি করলেন, তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে যখন রামকৃষ্ণ পরমহংসদেব সেই গর্ভমন্দিরের মধ্যে অবস্থান করে আছেন, হঠাৎ করে একদিন নিঃশব্দে বিবেকানন্দ গর্ভমন্দিরের বাইরে এসে দাঁড়িয়ে আছেন এবং তিনি মনে মনে ভাবছেন যে এই সময় যদি ঠাকুর বলেন আমি ভগবান, তাহলে আমি কিন্তু বিশ্বাস করব তিনি ভগবান। এমনি যেই না ভেবেছেন, অমনি রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মায়ের দিকে মুখ করে শুয়েছিলেন, তিনি আস্তে আস্তে কষ্ট করে ঘুরলেন, পাশ মারলেন। মারার পর তিনি বিবেকানন্দের দিকে তাকিয়ে বলছেন, নরেনের দিকে তাকিয়ে বলছেন, শোন নরেন, যেই রাম সেই কৃষ্ণ, মিলিত তনু রাম ও কৃষ্ণ, তোর এখনও অবিশ্বাস? চমকে উঠলেন বিবেকানন্দ, কি করে বুঝতে পারলেন ইনি যে আমি এসেছেন, ইনি তো জানেন না, আমি যে মনে মনে এই কথা ভাবছি ইনি তো জানেন না, তাহলে তিনি কেন, আমি যখন এই ভাবনাটা ভাবলাম সঙ্গে সঙ্গে তিনি ঘুরে আমার দিকে এই কথাটা তিনি বললেন এবং আমার মনের কথার উপযুক্ত উত্তর তিনি দিলেন। সেদিন থেকে বিবেকানন্দ আর কিন্তু কখনোই তাকে অবিশ্বাস করেন। আজকে রোহিত তুমি জানো যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তরা রামকৃষ্ণ পরমহংসদেবকেও কিন্তু মানে, অনেকে কিন্তু এটা মানেন না, কারণ শ্রদ্ধা এই জিনিসটা আমাদের দরকার। যাই হোক, তার পরবর্তী ক্ষেত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ কথামৃতের 361 পেজে, অখণ্ড রামকৃষ্ণ কথামৃতের 361 অথবা 368 পেজে, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সেখানে তিনি বলছেন যে আমি তোদের সব জ্ঞান দিয়ে গেলাম না, কারণ আমি যদি তোদের সব জ্ঞান দেই তাহলে তোরা আমার কাছে আর আসবি না, তাই আমাকে আর একবার আসতে হবে। পরবর্তী ক্ষেত্রে এরও আরও অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, এর আগের একটা ভিডিওতে সেটা সৎসঙ্গ চলাকালীন সেটা আলোচনা করেছিলাম। তো সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বললেন আমাকে আর একবার আসতে হবে, তাই পরবর্তী ক্ষেত্রে আসলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এবং তিনি আসলেন কি, তিনি আসলেন একটি নাম নিয়ে। সেই নামটা কি,
চার অক্ষরে রাধা নাম। আজকের আমার বলতে কোনো আপত্তি নেই, আমি ছোটোবেলায় কৃষ্ণ মন্ত্রে আমার দীক্ষা নেওয়া ছিল এবং সেই বীজ মন্ত্র আমার এখনও মনে আছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যখন আমি দীক্ষা গ্রহণ করিনি তখন আমি জানতাম না তার দীক্ষার মন্ত্রটাও বাকি, বীজ মন্ত্রটা বাকি। আমি যখন দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পরে তার যখন বীজ মন্ত্রটা পেলাম, দেখলাম চার অক্ষরে রাধা নাম। এবং মানে প্রসঙ্গক্রমে বলা ভালো, আমি যেহেতু একটা বৈষ্ণব কমিউনিটিতে বিলং করি, আমি একটা সময় ঠাকুরের এই বিধান, তার এই ইষ্টবৃত্তি, এই সমস্ত বিধিবিধানে আমি নিন্দা করেছি। কিন্তু আমি বর্তমান সময়ে দায়িত্ব নিয়ে জোর গলায় আমি বলছি যে যদি জগতের কল্যাণ চাইতে হয়, যদি মানুষের মঙ্গল চাইতে হয়, ব্যক্তিগত জীবনে যদি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই, তবে তার দীক্ষা গ্রহণ করা লাগে। কেন গ্রহণ করা লাগে? তার কারণ হচ্ছে ঠাকুর বলছেন, না ধরে প্রেরিত বর্তমান অন্ধতমে হয় প্রয়াণ। এই অন্ধতমে হয় প্রয়াণ। আর একটা প্রসঙ্গক্রম আছে, সেই প্রসঙ্গটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন ভগবান কি করেন? পৃথিবীতে আবির্ভূত হন, তিনি সাধুদের রক্ষা করেন, পাপীদেরকে ধ্বংস করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি অসাধারণ বাণী দিলেন। তিনি কি বলছেন? ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত অবতীর্ণ হন, পাপী পরিত্রাণ পায়। এখানেই কিন্তু তিনি যুগধর্ম প্রতিষ্ঠা করলেন, এখানে তিনি যুগধর্ম প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটা বলছেন যে যিনি পাপীদেরকে হত্যা করেন এবং সাধুদেরকে রক্ষা করেন, ধর্ম প্রতিষ্ঠা করেন, ঠাকুর এখানে কি বলছেন? ধর্ম যখন বিপাক বাহনে, বিপাক বাহন মানে কি? ধর্মকে বহন করবে কারা? তার যে মানে কি বলবো, সাধুগুরু বৈষ্ণব যারা, যারা ধর্মের বার্তা মানুষকে দেয়, সমাজকে দেয়, তারাই তো ধর্মের বার্তা মানুষকে দেবে, তারাই তো ধর্মের বার্তা বাহক, এরাই তো বাহন। তো বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, যে কথাটা আমরা প্রথমের দিকে আলোচনা করছিলাম যে ধর্মকে আজকের আমাদের ইয়াং জেনারেশান গ্রহণ করে না, তার কারণ হচ্ছে এখানেই যে ধর্ম আজকের ব্যর্থ অর্থে ধাচ্ছে। কেন ধর্ম করব? ওই ধর্মের ওই জায়গাটাতে বা ওই ভগবানের নামটা আমরা শ্রবণ না করে আমরা যদি গল্প গুজব করি, আড্ডাই আর কি মারি, সেখানে আমাদের অনেকটা টাইম পাস হয়, মনের খরাক তৈরি হয়। তার কারণ হচ্ছে ধর্ম আজকের ব্যর্থ অর্থে ধাচ্ছে। ব্যর্থ অর্থ মানে যার কোনো গুরুত্ব নেই, মূল্যহীন হয়ে গেছে। ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, পাপী পরিত্রাণ পায়। এই শেষটুকু পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, পাপী পরিত্রাণ পায়। এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর রামচন্দ্র আসলেন, রাবণকে হত্যা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, তিনি দুর্যোধনকে হত্যা করলেন, বকাসুরকে হত্যা করলেন, কংসকে হত্যা করলেন, ঠাকুর আপনি কাকে হত্যা করবেন? ঠাকুর তখন বলেছিলেন, মনে তুমি সংসারের দিকে তাকিয়ে দেখো, জগতের দিকে তাকিয়ে দেখো, আজ ঘর ঘর রাবণ আর কংসের উৎপাত। তাই এদেরকে যদি হত্যা করা যায় তাহলে জগৎটা কিন্তু সাবাড় হয়ে যাবে। তাই আমি কই কি যে এই রাবণ আর কংসকে হত্যা না করে মানুষের মধ্যে যে রাবণত্ব আর কংসত্ব আছে সেইটাকে হত্যা করো। সেই জন্যই তিনি বাণীর শেষটুকু অংশে বললেন, পাপী পরিত্রাণ পায়। এখানেই কিন্তু তিনি যুগধর্ম প্রতিষ্ঠা করলেন। যদি কেউ বলেন যে যুগধর্ম কি, যুগধর্ম হচ্ছে যুগমাফিক সমস্যা সমাধানের জন্য। প্রেরিত পুরুষ যখন অবতীর্ণ হন এবং সেই সমস্যা সমাধানের জন্য তিনি যে বিধি বিধান দেন সেটাই তার যুগধর্ম। আর যুগ সমস্যা কি? কারণ আমরা বাঁচা বাড়ার উল্টো পথে চলে আমাদের জীবনটাকে যেভাবে আমরা আজকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছি, যেভাবে আজকের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, রাষ্ট্র ধ্বংসের দিকে যাচ্ছে, বিশ্ব ধ্বংসের দিকে যাচ্ছে, তাতে করে কি হচ্ছে যে আজকের বাঁচা বাড়ার উল্টো চলার পথে এই যে ধ্বংস, সেই ধ্বংসের হাত থেকে মানুষকে, পাপের হাত থেকে রক্ষা করবার জন্য আজ তিনি যুগধর্ম প্রতিষ্ঠা করলেন। এইবার মেন পয়েন্টে আসি। ভগবান যখন পৃথিবীতে আবির্ভূত হন তখন কিন্তু তিনি আমাদের জন্য কি নিয়ে আসেন? তিনি আমাদের জন্য একটা নাম নিয়ে আসেন। দেখো বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে, ষোলো নাম বত্রিশ অক্ষর আঠাশ অক্ষর দাও না ছেড়ে, শিব জপে চার অক্ষর জীব জানে না রে।
অর্থাৎ শিব জপে চার অক্ষরে, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে চার অক্ষরের বীজ নাম জপ করতেন, ঠাকুর আমাদের সেই নামটা দিয়ে গেলেন। এই চার অক্ষরের যে বীজ নাম, এটা জীব কেউ জানে না। কেন বলছি, আমি দায়িত্ব নিয়ে এক্ষুনি এই ভিডিওর সামনে আমি বলতে পারি যে আমি যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিলাম সেই মন্ত্রটা কি, সেই বীজ নাম, সেই বীজ মন্ত্র আমার এখনও জানা আছে, মুখস্থ আছে। কারণ আমি নিজে বৈষ্ণব বাড়ির ছেলে, ছোটোবেলায় আমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়া ছিল। কিন্তু ঠাকুর চার অক্ষরে রাধা নাম এনে দিলেন, এই রাধা নামটা তিনি পেলেন কোথায়? রাধা নামটা তিনি পেলেন কোথায়? আজকের তিনি জগতের কল্যাণের জন্য এই রাধা মন্ত্রে তিনি দীক্ষা দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ জগতে যখন পুরুষোত্তম আসেন, জগতের কল্যাণের জন্য নীতিবিধান আনেন, আর সেই নীতিবিধানেই জগতের কল্যাণ হয়। তাই তিনি যে পুরুষোত্তম, তিনি যে সেই রাধা মন্ত্রের অধীশ্বর, সেটা তিনি জানেন, আর সেই জন্য এসেই তিনি জগতের কল্যাণের জন্য তিনি সেই রাধা মন্ত্র তিনি দিলেন, চার অক্ষরে রাধা নাম জপ করা হয়। তাহলে প্রেরিত বর্তমানকে যদি, যে প্রশ্নটা তোমার ছিল প্রথমে, প্রেরিত বর্তমানকে যদি আমরা না অবলম্বন করি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন কিন্তু পরিলক্ষিত হয় না। এবং ঠাকুর নিজে বলছেন যে প্রেরিত বর্তমানকে যদি না ধরা হয়, অবলম্বন করা যদি না হয়, তাহলে আমাদের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাতই পড়ে না। আজকের সত্যি তো তাই। আমরা আজকের, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, যারা অনেকে ঠাকুর সম্পর্কে নেগেটিভ কথা বলেন, যে চৈতন্য মহাপ্রভুর সময় আমরা দেখলাম যোগাই মাধাই উদ্ধার হতে, আজকের কেন ঘর ঘর যোগাই মাধাই? আমরা সমস্যা নিয়ে কথা বলতে চাই না। সমস্যার সমাধান সূত্রটা যেখানে, যা কিছু করলে সমস্যার সমাধান হবে, যেটা আমাদের ঠাকুর দেখিয়েছেন, শিখিয়েছেন, আমাদেরকে করেছেন, সেই জায়গায় আলোকপাত করাটাই ঠাকুরের উদ্দেশ্য, এবং আমরা তার অনুগামী হয়ে সেটাই আমাদের উদ্দেশ্য। ভাবতে হবে, আজকের সমাজে বাবা মায়েরা আজকে তাদের সন্তানকে নিয়ে এত পরিমাণে উদ্বিগ্ন, তার কারণটা কী? তার কারণ হচ্ছে সমাজে সন্তান সন্ততি আজকে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভুর সময় একটা জগাই মাথায় উদ্ধার হলো, আজকে কেন ঘর ঘর এই সিচুয়েশান তৈরি হচ্ছে? কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যারা ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, তারা আজকের সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে আজকে তার জীবনের আমূল পরিবর্তন ঘটে গেছে। আজকের স্মোকিং থেকে শুরু করে, ড্রিঙ্কিং থেকে শুরু করে, এগুলো বাদ দিয়ে মাছ মাংস পেঁয়াজ রসুন পর্যন্ত তারা গ্রহণ করে না, এটা বাস্তবিক। এমনকি তারা এতটা শুদ্ধাচারে সাত্বিকভাবে জীবনযাপন করে, যেটা তাদের জীবনাচরণটাই হয়তো অনেকে জানে না। সুতরাং আমি যদি বলতে চাই যে একটা মানুষের জীবনের এই আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তনটাই তো সমাজ আশা করে, একটা বাবা মা আশা করে, একটা ব্যক্তি জীবন আশা করে। আমাকে অনেকেই বলে যে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান নয়। আমি তাদেরকে সমর্থন করে বলি, দরকার নেই, ঠাকুরকে ভগবান হওয়ার দরকার নেই তো। একটা সমাজ কি চায়? একটা সমাজ চায়, একটা ব্যক্তি চায়, একটা বাবা মা চায় যে তার নিজের সন্তানটা ভালো হোক, নিজের সন্তানটা ভালো হোক। তাহলে আজকের যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করে একটা মাদকাসক্ত মানুষ, সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা মানুষ, সেই মানুষগুলো যদি একজন মানে শ্রী শ্রী ঠাকুরদের দীক্ষা গ্রহণ করার পরে তার জীবনের যদি আমূল পরিবর্তনটা ঘটে, সে যদি সুন্দরভাবে তার জীবনযাপন করতে পারে, সে যদি মাদকাসক্ত থেকে নিজেকে যদি ফিরিয়ে আনতে পারে, সে যদি একটা সমাজের মূল স্রোতে ফিরে এসে তার জীবনটাকে সুন্দর করতে পারে, তো সমাজ তো এটাই চাইবে, একটা বাবা মা তো এটাই চাইবে, একজন ব্যক্তিগত মানুষ হিসাবে সে তো তার জীবনটা এভাবেই পরিচালিত করতে চাইবে। সুতরাং দরকার নেই, ভগবান কি ভগবান নয়, আমরা সেই প্রশ্ন পরবর্তী ক্ষেত্রে তো আমরা রাখবো, সেটা আলোচনার মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করবো। আর সবথেকে বড়ো কথা, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে দীক্ষিত, তারা কিন্তু জানে তার উপস্থিতিটা, তার দয়া, তার কৃপা, তার শক্তি, তার ক্ষমতা ইত্যাদিটা আমরা জানে। তাই আমরা আজকের অন্ধের মতো তাকে পুরুষোত্তম বা ভগবান বলে মেনেছি।